একটা ব্যাপার তো আছে, তারপরে সরকারকে একটা টাইম লাইন বেঁধে দিয়েছিল। সরকার সে নিয়ে কোনো রকম তাদের সঙ্গে কোনো কথা বলেনি, এমনকি এখনও ওদের সঙ্গে অসহযোগিতা করছে। বায়োটয়লেটের জন্য ওরা ইমেল পাঠিয়েছিল, কিন্তু যাওয়া ওই জিনিসপত্র যাওয়া হচ্ছে, কোনো ব্যবস্থা করা গেল সরকার। হ্যাঁ, অমানবিক না হয়ে সরকার কিছুটা মানবিক কেন হচ্ছে না এইসব বিষয়গুলো নিয়ে? যেমন কালকে ফুলতলিতে একটা ঘটনা হয়েছে, আজকে পাঁশকুড়াতে একটা ঘটনা দেখতে, হ্যাঁ কটাসকুড়ে একটা ঘটনা দেখতে পাচ্ছি, দত্তপুকুরেও নাকি এরকম একটা ঘটনা শুনি দেখলাম একটা হেডলাইন। এগুলো যদি সরকার মানবিকভাবে না চিন্তাভাবনা করে তাহলে এগুলো সামনে কী করবে? সামনে কোনো লক্ষণ দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী বলছেন এটা দুর্ঘটনা। হ্যাঁ, এর বিরুদ্ধে আমাদের তো তীব্র প্রতিবাদ জানিয়েছি। একটা আমার মেয়ে ডিউটিতে ছিল এবং কলেজের মধ্যে সুরক্ষিত জায়গায় পাঠিয়েছে, এটা দুর্ঘটনা কী করে উনি বলছেন? সেটা তো ওনার মুখ্যমন্ত্রী বলছেন কী করে আমি তো বুঝতে পারছি না। কার দুর্ঘটনা হলো? দুর্ঘটনাটা কার, যারা ঘটালো তাদের দুর্ঘটনা? আমার মেয়ে তো ডিউটিতে ছিল। ইচ্ছাকৃত খুন এবং রেপ এবং খুন, এটাকে উনি দুর্ঘটনা বলবেন? তাহলে তথ্য প্রমাণ লোপাট সেগুলো কি হলো? সেগুলো কি দুর্ঘটনা? আমি মা হিসাবে ওনার কাছেই জানতে চাই, আমার মাননীয়ার কাছেই জানতে চাই কি দুর্ঘটনা এটা। আমার মেয়ে তো অন ডিউটি ছিল, হসপিটালের ভিতরে কি করে দুর্ঘটনা ঘটে, কার দুর্ঘটনা এটা? কতটা ব্যথা লাগছে মনে, মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচছেন, সেটা ওনার ব্যাপার। সেটা এই ব্যাপারে কি ইচ্ছা কি বলবো, উনি তো আর বুঝবেন না যে মায়ের মনের ব্যথাটা। মায়ের মনে যদি ব্যথা বুঝতে উনি করতে পারতেন না, বলে লাভ নেই ওনাকে। কেন না ওনাকে বলে লাভ নেই? উনি তো কোনো সদুত্তর দিচ্ছেন না কোনো কিছু, উনি ওনার ইচ্ছা মতো সব উৎসবে ফিরছি বলছে, উৎসবে ফিরুন মানুষকে বলছেন। আমি তো একটা মেয়েকে হারিয়েছি, আজকে জুনিয়র স্টুডেন্টরা যে আন্দোলনে অনশন করছে, আজকে আমিও ওদের জন্য ঘরে বসেই কান্না পাচ্ছে আমার। ওরা না খেয়ে আছে তো আমি তো এখন ওদেরই মা, কারণ আমি একটা সন্তানকে হারিয়ে ওরাও এখন আমার সন্তান। সেখানে ওরা না খেয়ে আছে, আমি খুব কষ্ট পাচ্ছি এবং মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো যেন ওদের সমস্যার সমাধান করেন, ওদের সঙ্গে আলোচনা করে। আলোচনা করলে পৃথিবীতে কোনো সমস্যা নেই যে সমাধান হবে না, আমার তো মনে হয় না। এবং কালকে সারাদিন আমাদের মনটা খুবই খারাপ ছিল, ফুলতলির ঘটনাটা আমাদের মনে খুব কষ্ট দিল। আজকে পটাশপুর, পটাশপুরের ঘটনা তো কষ্ট, এখনও ডিটেলস পুরো জানতে পারিনি, দুঃখজনক ঘটনা। ধর্ষণ করতে পারিনি তখন মেরে দিল। হ্যাঁ, এই জন্য আমাদের কালকে দিনটা খুবই খারাপ লেগেছে। কালকে সকাল যখন থেকে ওই পটাশপুর যে ফুলতলি ঘটনা দেখছিলাম, আমাদের সেই 9 তারিখের ঘটনার দিনের কথাই মনে পড়ছে। পুরো ঘটনাটা একই রকমভাবে সকাল থেকে চলে আসছিলো, আমাদের খুবই খারাপ লাগছিলো। না, একের পর এক ঘটনা, সেটা কি মানুষের বিব্রত, মানে বিবেক সেটা জাগ্রত হচ্ছে না, নাকি প্রশাসনের দায়ী, নাকি সরকারের? প্রশাসনের হেলদোল যদি থাকতো তাহলে তো আজকে পুলিশ ঠিক মতো দেখছে না। পুলিশ প্রশাসন দেখলে কি আর এই জিনিসটা পরপর একের পর এক ঘটবে? প্রশাসনকে তো দেখতে হবে, বিষয় দেশকে সুষ্ঠুভাবে চালানোর দায়িত্ব তো প্রশাসনের। প্রশাসন জিনিসটা করছে না বলে তো সেই ঘটনা। যারা দুষ্কৃতি তাদের উপর প্রশাসনের হাত আছে আমার মনে হচ্ছে, সেই জন্য তারা, যারা দুষ্কৃতি দুষ্কৃত কর্ম করছে তাদের উপর প্রশাসনের হাত না থাকলে এত সাহস একের পর এক প্রতিদিন একটা ঘটনা ঘটাচ্ছে কি করে? গত দু বছর কথা বলছি, আপনারা পূজোয় পঞ্চমী থেকে মঞ্চ করেছে, মঞ্চতে আমরা মনের দুঃখে, আমরা পূজোতে বাড়িতে আনন্দে থাকতাম, সেই আনন্দ না থেকে বাইরে উঠোনে যেরকম থাকে, বাড়ি আলোয় গমগম করতো, যেমন উঠোনে যেরকম থাকে আমরা উঠোনে সেরকম। এই ধন্যমঞ্চ কারা করছে? এই ধন্যমঞ্চ আপনারাই করছেন? আমরাই, সকালের দিকে চেষ্টা করবো, বিকালের দিকে বেশি থাকার, একটু যদি টাইমটা বলে দেন খুব ভালো। বিকালের দিকে আসবেন, দেখা হবে। তো সেখানে কারা কারা থাকছেন? আমাদের পরিবারের না, আমরা কোনো কাউকে আমন্ত্রণ করছি, আমাদের পরিবারে তারা আসবেন, কিন্তু আমরা পরিবারের লোকই থাকবো। কোনো রাজনৈতিক দলের কাউকে যদি আসতে চায় তাদেরকে কি আমরা বলিনি আসতে? আমরা কাউকে বলিনি, যদি কিনা আসবেন আসবেন, যে কোনো তবে মঞ্চে আসতে পারবেন না, নিচে থাক জায়গা থাকে বসতে পারবেন না, কোনো ওই কথা বলতে পারবেন, ওই মঞ্চে তারা তারা থাকবে, পরিবারের লোকই থাকবে। আচ্ছা, মানে রাজনৈতিক ব্যক্তিরা আসতেই পারেন, কিন্তু হ্যাঁ অবশ্যই যেহেতু আসতে পারে, আপনারা সবসময় থাকবে, আপনাদের সবসময় নিমন্ত্রণ থাকবে। খুঁজছেন? বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক, সিকিউরিটি গার্ড, সিকিউরিটি সুপারভাইজার ও হাউসকিপিং এ চলছে নিয়োগ। আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি, আপনার কাজের সঠিক ঠিকানা।